আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা সামনে আছেন এই মুহূর্তে দেখছেন, সকলকেই প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। অন্যান্য দিনের মতো আজকেও অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি ক্লাস আমরা করব। তার আগে সকলকেই আমি EFT ইংলিশ ফর টুডে বইটি নিয়ে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক ও শিক্ষক বৃন্দ, আপনারা জেনেছেন যে করোনা প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও দীর্ঘায়িত হয়েছে। তো এই অবস্থায় আমাদের কি করণীয়? আসলে এই অবস্থায় আমাদের নিজ উদ্যোগে বাড়িতে থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং অবশ্যই করোনা প্রতিরোধ করে এই ধরনের কার্যক্রমগুলো অব্যাহত রাখতে হবে। যেমন ঘন ঘন সাবান দিয়ে অ্যাটলিস্ট 20 সেকেন্ডস ধরে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সুযোগ মতো আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া। বিশেষ করে আমাদের শিক্ষার কথা বলছি, পাঠদানের কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, ভেঙে পড়ে হতাশ হয়ে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের পড়াশোনাটা অল্প অল্প করে আমরা এগিয়ে নিয়ে যাব। এই ক্ষেত্রে অনলাইন স্কুলগুলো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সো আমি সকলকেই অনুরোধ করব, তোমরা যত সম্ভব অনলাইন স্কুলের সাথে কানেক্টেড থাকবে, তাহলে তোমরা তোমাদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে তার সামান্য হলেও তোমরা পুষিয়ে নিতে পারবে। ডিয়ার লার্নার্স, আই হ্যাভ টোল্ড ইউ ইন এভরি ক্লাস, আওয়ার ক্লাস অ্যান্ড স্টাডি নট অনলি টু পাস দ্য এক্সাম। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই যে পড়াশোনা, এই যে ক্লাস, ইট ইজ নট অনলি টু পাস দ্য এক্সাম। কি করতে হবে? যে ইন দ্য রিয়েল সিচুয়েশন উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য লার্নিং আউটকামস। যে আমরা প্রত্যেকটা পার্ট থেকেই, প্রত্যেকটা লেসন থেকেই কিন্তু আমরা কোনো না কোনো শিক্ষা অর্জন করি। সো আমাদের ওই শিক্ষাটা বাস্তব জীবনে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, শিক্ষার প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে আচরণের একটা কাঙ্ক্ষিত পরিবর্তন করা। তাহলে আমার অর্জিত শিক্ষা, আমার অর্জিত জ্ঞান, আমার অর্জিত দক্ষতা আমার জীবনের উপর যদি কোনো প্রভাবই না ফেলে, আমার জীবনের যদি কোনো ধরনের পরিবর্তনই না হয়, তাহলে এক্ষেত্রে আমার শিক্ষাটাকে ব্যর্থ মনে হবে। সো ইন ইচ লেসন উই হ্যাভ টু লার্ন সামথিং নিউ অ্যান্ড উই হ্যাভ টু অ্যাপ্লাই ইন আওয়ার রিয়েল লাইফ, রিয়েল সিচুয়েশন। হোয়েন ইউর নলেজ উইল বি অ্যাপ্লিকেবল, দেন ইউ উইল বি সাকসেসফুল, ইউর নলেজ উইল সাকসেস। সো লার্নার্স, লেটস সি হোয়াট ইজ ফর টুডেজ ক্লাস। লার্নার্স, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু শো ইউ এ স্লাইড অ্যান্ড ইউ ক্যান সি মেনি হোয়াট। ইফ ইউ সি দ্য আওয়ার টপিক ইজ এ লেটার, আওয়ার টুডেজ লেসন ইজ এ লেটার, ইউনিট 3 লেসন 5। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট লেসন। আমাদের বইতে যতগুলো সুন্দর লেসন আছে, জীবনধর্মী লেসন আছে, দ্য লেসন হু আর ডিরেক্টলি রিলেটেড টু আওয়ার লাইফ, এ লেটার ইজ ওয়ান অফ দেম। অ্যান্ড ইউ হ্যাভ সিন হেয়ার ইজ এ পার্সোনাল লেটার অ্যান্ড এ ফ্যামিলি ট্র্যাজেডি ওয়াজ রিটেন ইন দিস লেটার। And if you read the letter very carefully with the appropriate meaning, you will find many new things which can change your life. And you will find here many problems which can hamper a life. Bondhura, amra porlei eta bujhte parbo amra. Tahole এই লেসনটাতে যাওয়ার আগে আমরা দেখে নিই যে আমাদের লার্নিং আউটকামসটা আজকে কি।
বন্ধুরা, আমি প্রত্যেকটা ক্লাসে লার্নিং আউটকামের কথা বলে থাকি। প্রত্যেকেই পড়ে, পড়ার মধ্যে কিছু কিছু স্টুডেন্ট পাওয়া যায় যে যারা অনেকে যাদের মধ্যে অনেকেই বুঝতে পারে না যে আসলে এই লেসনটা থেকে কি শিখতে হবে বা আমি কেন এটা পড়ছি। তো আমি এ কথাটা বলে থাকি যে আগে যদি তুমি তোমার লক্ষ্যটাকে স্থির করো, লক্ষ্য স্থির করার পরে যদি একটা লেসন পড়ো, তাহলে এই পড়াটা তোমার অধিকতর কার্যকর হবে। আর কেন পড়ছি আমি জানি না বা পড়ার পরে আমি কি শিখলাম তাও জানি না, তাহলে কিন্তু লেসনটা সফল হবে না। সো রাইট ওয়ার্ড মিনিংস, রিড টেক্সট উইথ মিনিং, রাইট এ লেটার, এটা থেকে প্রত্যেকটার মতোই কমন যে রিডিং টেক্সট আমরা যখন পড়ব তখন উই উইল বি এবল টু লার্ন সাম নিউ ওয়ার্ডস, সাম মিনিং অফ নিউ ওয়ার্ডস, অ্যান্ড উই উইল বি এবল টু অ্যাপ্লাই দ্য ওয়ার্ড ইন সেন্টেন্স, and then we have to understand the meaning of text, what is the meaning of Bangla, okay? And the last one is you have to write a letter. After ending the lesson, after finishing the lesson, you have to write a letter. That means after reading a letter, you have to write a letter. This is the aims and objective of the lesson. My boys and girls, now we are going to our text. Before reading the text, we will see some picture and words. Let's see. Here you can see two pictures and two words. First word is nicotine. এই টেক্সটের মধ্যে কিছু শব্দ রয়েছে, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে শব্দগুলো বা যে শব্দগুলো নতুন হতে পারে বা যে শব্দগুলোর এক্সপ্লেনেশনটা ইউ হ্যাভ টু নো, এগুলি আমরা একটু ডিসকাস করব। দেন উই উইল রিড দ্য লেসন। আমি আগেই বলছি যে প্রত্যেকটা লেসন থেকে ফার্স্ট অফ অল ইউ উইল identify some new words, some difficult word, and some word which need explanation or which you have to know the Bangla or meaning, and then you will go to the text. If you do that, you will be able to understand the meaning of the text. My boys and girls, first word is nicotine. You can see a colorful poisonous substance found in tobacco. Now এটা হচ্ছে একটা ক্ষতিকর পদার্থ, যে পদার্থ পাওয়া যায় কোথায়, যে টোবাকো। টোবাকো মানে কি? তামাকের পাতার মধ্যে পাওয়া যায়। বন্ধুরা, তোমরা তামাক পাতার সাথে পরিচিত কিনা? তামাক পাতা থেকেই কিন্তু জর্দা, সিগারেট এই জাতীয় জিনিসগুলো তৈরি করা হয়। নাও another word, tragedy, a tribal that cause a great sadness. যে দুঃখজনক কিছু ঘটনা অনেক সময় আমাদের পরিবারে বা বিভিন্ন জায়গায় হয়ে যায়, দ্যাট মিন আনএক্সপেক্টেড ইভেন্ট হুইচ ক্যান ব্রিং এ গ্রেট স্যাডনেস। ঠিক আছে, দুঃখজনক, দুঃখ বয়ে আনে এ ধরনের অনেক ঘটনা মাঝে মাঝে আমাদের মধ্যে ঘটে যায়, সেটাকে বলা হয় ট্র্যাজেডি। যেমন রানা প্লাজায় যে দুর্ঘটনাটি ঘটেছিল এটাকেও আমরা ট্র্যাজেডি বলি। বা দুটা শব্দ এখানে রয়েছে, একটা হচ্ছে লাং, LUNG, আর একটা হচ্ছে ক্যান্সার। অ্যান্ড মোস্ট অফ দিস টু ওয়ার্ডস ওয়েল নোন টু আস। দুটা শব্দই যে আমরা বাংলায় বলি যে লাংস, ঠিক আছে, এই যে লাং এটা আর হচ্ছে ক্যান্সার। অ্যান্ড ইউ নো দিস টু ওয়ার্ডস ইজ ফ্যামিলিয়ার টু ইউ অল, এবং এটা সম্পর্কে জানা আছে। তো আজকে আমরা দেখি কি বলছে। ওয়ান অফ দ্য অর্গান অফ ব্রিথিং, শ্বাস প্রশ্বাসের একটা অঙ্গ, সেটাকে বলা হচ্ছে লাং। ক্যান্সার, ক্যান্সার এটাও আমরা শুনেছি, বাট আমি জানি না তোমরা যে এটা আসলে ক্যান্সার বলতে কি বুঝো। শুধু আমরা এরকমটাই শুনে থাকি যে অমুকের ক্যান্সার হয়েছে, সে ক্যান্সারে আক্রান্ত, সে ক্যান্সারে মারা গিয়েছে, দিস টাইপ অফ সেন্টেন্স আমরা শুনে থাকি। বাট এখানে দেখো এটার অর্থে বলা হচ্ছে অ্যান অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল ইন বডি। আমরা জানি যে আমাদের বডিতে সেল রয়েছে, কোষ রয়েছে যেটাকে বলা হয়, সেই কোষগুলোর অ্যাবনর্মাল
গ্রোথ যদি হয়, দ্যাট মিন্স আমরা যদি বাংলা বলি, বাংলাটা হতে পারে এরকম যে আসলে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত গ্রোথ যদি হয় তাহলে সেটাকে বলা হয় ক্যান্সার। সো থিঙ্ক হোয়াট উইল বি আফটার ওয়ান মান্থ, পাঁচটা করে শব্দ যদি আমরা শিখে যাই তাহলে চিন্তা করে দেখো এক মাস পরে কি হবে। মেনি ওয়ার্ডস উইল নোন টু আস, এবং এই ওয়ার্ডস গুলোকে ইফ ইউ অ্যাপ্লাই ইন সেন্টেন্সেস, যদি এই তোমার জানা শব্দগুলো যদি বাক্যে ব্যবহার করতে পারো তাহলে দেখো এক মাস পরে কি হবে, ইউ উইল বি এবল টু রাইট মেনি সেন্টেন্সেস। ওকে, তো রাইটিং স্কিলটা ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে। আচ্ছা, আবার এই ওয়ার্ডগুলো যখন শিখছি তখন কিন্তু আমরা একাধিক টাইমে বলছি, যে ইউ ক্যান সি পাফ, দ্য মিনিং অফ পাফ ইজ অ্যান অ্যামাউন্ট অফ স্মোক। তো এভাবে যখন আমরা শব্দগুলোকে বলবো, প্র্যাকটিস করব এবং লিখব, তাহলে কি হচ্ছে, মাই স্পিকিং স্কিল ইজ ডেভেলপিং ডে বাই ডে, অ্যান্ড মাই রাইটিং স্কিল অলসো ডেভেলপিং ডে বাই ডে, অ্যান্ড মাই রিডিং স্কিল অলসো। ওকে, আরেকটা বাকি থাকলো, সেটা কি, লিসেনিং। সো হু আর ওয়াচিং দ্য ক্লাস, হু আর ট্রাইং টু লার্ন সামথিং ফ্রম হিয়ার, in this way your listening skill is increasing day by day. Ashole ekhane ana hoyeche, and I think this is a common problem in our country. Most of the people have this type of pain. Eta niye jodi amra ektu kotha boli tale kotha ta hocche erokom je onek karone kintu onek shomoy amader erokom ta hoye thake. ঠিক আছে, অনেকেই আমরা গ্যাসের ব্যথা বলে চালিয়ে দিই, বা অনেকেই বুঝতে পারি না যে আসলে কি জন্য হচ্ছে, বা অনেকেই এগুলোকে ওভারলুক করে চলে যায়। বাট লার্নার্স, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার বডি। হু হ্যাভ চেস্ট পেইন, আই থিঙ্ক ইমিডিয়েটলি দে হ্যাভ টু কন্ট্যাক্ট উইথ গুড ডক্টর অ্যান্ড টেক অ্যাডভাইস ফ্রম ডক্টর। এরকম প্রবলেমটা যদি কারোর হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কিন্তু যোগাযোগ করা দরকার। কেন, যে যে কারণগুলোতে এই চিস্ট পেইনটা হয়ে থাকে এই কারণগুলো সবই হচ্ছে একটু ক্ষতিকর, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জন্য খুবই ক্ষতিকর। লেসন ইন ইউর বুক, বাট দিস ইম্পর্টেন্স ইজ গ্রেট বিকজ ইউ আর ফাইন্ডিং মেনি নিউ থিংস which are directly related to you, your family members. And after reading the lesson, you will find more things. Let's start. আমরা একটু ডিসকাস করি, আলোচনা করি, পরে আমরা আরো কিছু ছবি দেখব। দেখো যে এখানে একটা লেটার, এটা তো আগেই আমরা বলেছি এবং তোমরা দেখেছো, এই লেটারটি লিখেছে কে, রবি লিখেছে, এবং সে পুরানা পল্টন থেকে লিখেছে। আর এই বইয়ের অ্যাকর্ডিং টু ডেট ইট ইজ রিটেন ইন 9 June 2013, ঠিক আছে। এবং কাকে লিখেছে, লিখেছে হচ্ছে ডিয়ার সোহেল, লিখছে সোহেলকে কি, দেখো, আই এম সরি আই কুড নট রিপ্লে ইউর লেটার আর্লিয়ার, দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ এ tragedy in our family, my father died of lung cancer. বন্ধুরা এটা পড়ে দেখো, শুরুতেই সে হচ্ছে দুঃখ প্রকাশ করছে, কেন, যে he could not reply the letter earlier, তার মানে কি, এই যে সুহেল রবিকে একটা চিঠি লিখেছিল কিন্তু সেই চিঠিটার যে রিপ্লে, যে আনসার, এই আনসারটা দিতে দেরি হয়ে গেছে। এবং সেই দেরির কারণটা কি, যে গত সপ্তাহে একটা তাদের পরিবারে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, সেটা। তাহলে দেখো এখানে তার বাবার কিছু অভ্যাসের কথা বলা হয়েছে, অ্যান্ড ইউ থিঙ্ক দিস ইজ ব্যাড হ্যাবিট, এবং বলছে যে হি ইউজ টু স্মোক হ্যাভিলি, হি গট দিস ব্যাড হ্যাবিট ফ্রম কলেজ লাইফ, কলেজ ডেইজ। তাহলে তার বাবার ধূমপান করার অভ্যাস ছিল, এবং সেটা হচ্ছে খুব আর্লি এজ থেকেই ছিল, আর্লি এজ থেকে মানে কলেজ লাইফ থেকেই কিন্তু ছিল, ঠিক আছে। এবং কলেজ লাইফ থেকে থাকার কারণেই কিন্তু এটা আস্তে 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 এত বেশি প্রখরভাবে হয়েছে, যেটা
তারা উনি ত্যাগ করতে পারেন নাই, এবং বলছে আই হ্যাভিলি ওয়ারিড অ্যাবাউট মাই ফাদার্স ওয়ার্সেনিং হেলথ কন্ডিশন, এই যে তার বাবার স্বাস্থ্যের যে ধীরে ধীরে অবনতি হচ্ছিল এটা নিয়ে তারা খুবই দুশ্চিন্তা ছিলেন, তাই তো? হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চিস্ট পেইন, এই যে একটু আগে যে কথাটা বলছিলাম যে উনার দীর্ঘদিনের বুকের ব্যথা ছিল। দ্য ডক্টর শোড হিম হিজ চিস্ট এক্সরে প্লেটস, দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস। তাহলে কি বলছে যে ডক্টর এক্স রে করার পরে ডক্টর শোড দ্য এক্স রে প্লেট টু রবিস ফাদার অ্যান্ড হি শোজ দ্যাট ডার্ক মার্কস অন লাংস। উনি দেখিয়েছিলেন যে এক্স রে করার পরে যে তার এই যে ফুসফুসের মধ্যে দাগ হয়ে গেল, স্পট হয়ে গেল ধূমপান করার কারণে, এগুলিও কিন্তু ডাক্তার দেখিয়েছিলেন এক্স রে করার পরে। হি অলসো এক্সপ্লেইন দ্যাট এ পয়জনাস সাবস্টেন্স কল নিকোটিন ইন টোবাকো লিভস অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোবাকো লিভস, এবং এটাকে বর্ণনাও করেছিলেন যে সিগারেট ধূমপান করার কারণে সিগারেটের মধ্যে যে তামাকের পাতা থাকে সেই তামাকের পাতার মধ্যে যে নিকোটিনের উপস্থিতি, এই নিকোটিনের কারণেই এমনটা হয়েছে। When a person smokes cigarettes, this nicotine enters into his lungs with heavy, with every puff. দেখো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালোভাবে খেয়াল করো। When a person smokes cigarettes, this nicotine enters into his lung, যে বলছে উইথ পাফ, মানুষ যখন ধূমপান করে, ধূমপান করার সময় এই যে নিকোটিনটা ধোয়ার কুণ্ডলীর সাথে এটা সরাসরি ফুসফুসে চলে যায়। ইন ইফ এভরিবডি স্মোক সিগারেটস ফর ইয়ার্স, দিস ড্যাডলি নিকোটিন কজ লাংস ক্যান্সার। তো লিসেন ভেরি কেয়ারফুলি, রবি and his mother tried to stop his habit of smoking, but his father don't care, they don't listen to their requested, that's why he was died untimely. Chinta korecho bishoy ta je onurodh korar shotteo bar bar bolar poreo tar babar ধূমপান করার অভ্যাসটি পরিবর্তন করা যায়নি, থামানো যায়নি, যার ফলে সে অসময়ে মৃত্যুবরণ করলেন। লেট মি টেল দ্য ট্রুথ, মাই ফাদার্স ডেথ ইজ গ্রেট শক ফর আস, যে বলছে সত্য কথা হচ্ছে যে আমার বাবার মৃত্যুটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি, এবং এটা খুবই সত্য কথা নাকি? আচ্ছা, ইউ নো উই আর এ বিগ ফ্যামিলি অফ সেভেন, মাই ফাদার ওয়া দ্য অনলি আর্নিং মেম্বার ইন ফ্যামিলি। বন্ধুরা একটু ভেবে দেখো, এভরি ফাদার ইজ এ বিগ আমব্রেলা ফর এ ফ্যামিলি, প্রত্যেকটা বাবাই কিন্তু একটা পরিবারের জন্য অনেক বড় ছাতা। হি প্রটেক্ট ফ্রম রেইন, হি প্রটেক্ট ফ্রম সান। বন্ধুরা এ কথাটার মানে কি, যে বাবা ওই এমন একটা ছাতা যে ছাতা রোদ থেকে আগলে রাখে, বৃষ্টি থেকে আগলে রাখে। তাহলে যে পরিবারের ওই ছাতাটা নাই তাদেরকে এই রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে কে? সো এখানে কিন্তু এরকম বলছে যে দেখো, বিগ ফ্যামিলি সেভেন মেম্বার্স, সাত সদস্যের একটা বড় পরিবারের, হিজ ফাদার ওয়াজ অনলি আর্নিং মেম্বার, সো হোয়াট ইজ দ্য কন্ডিশন আফটার হিজ ড্যাড, থিঙ্ক ইউর সেলফ। সবাই যদি একটু চিন্তা করি যে এরকম একটা ফ্যামিলিতে যদি একজন আর্নিং মেম্বার থাকে আর ওখানে সাতজন সদস্য থাকে, তাহলে ওই আর্নিং মেম্বারটাকে সাত সদস্য যদি হারায় তাহলে ওই পরিবারের কি অবস্থাটা হবে? তাহলে দেখো পরে কি বলছে, উই আর নাও ব্রোক অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই ফিরে যাই, আমাদের রিয়েল লাইফে ফিরে যাই। এই যে ডিসক্রিপশনটা আমরা পড়লাম, দেখো উই উইল ফাইন্ড many members in our society, in our family. আমরা যদি বাস্তব জীবনে ফিরে যাই তাহলে এই যে
রবি তার বাবার যে ঘটনাটা দিল, সোহেলকে যে ঘটনাটা বর্ণনা করলো, দিস টাইপ অফ ইভেন্ট ইজ কমন ইন আওয়ার ফ্যামিলি। দ্যাট মিন্স আই ওয়ান্ট টু সে ইন এভরি ফ্যামিলি দেয়ার ইজ এ পার্সন হু হ্যাজ হ্যাবিট অফ স্মোক। যে প্রায় প্রত্যেকটা পরিবারেই একজন না একজন পাওয়া যায় যে স্মোকিং করে, স্মোকের সাথে যুক্ত। ঠিক আছে, স্মোক না পেলেও আমরা কিছু ফিমেল মেম্বার্স থাকে যে তারা জর্দা, পান, সুপারি এগুলো অভ্যাসে অভ্যস্ত। তো এই যে নিকোটিনের কথা বলা হলো বন্ধুরা, এ পয়জনাস সাবস্টেন্স, ইটস মে দ্য কজ অফ ক্যান্সার, বাট ইন আওয়ার ফ্যামিলি আওয়ার সিস্টার্স মাদার্স দে ডোন্ট নো দ্য ব্যাড ইফেক্ট অফ দিস নিকোটিন। এই জর্দা পান করার পরে, সিগারেট সেবন করার পরে, স্মোক করার পরে যে এটা কি হতে পারে, হোয়াট ইজ দ্য ব্যাড এফেক্ট, দে ডোন্ট নো, জানে না। ঠিক আছে, সো হোয়াট ইজ আওয়ার টাস্ক? তাহলে আমাদের কাজটা কি বন্ধুরা? উই হ্যাভ টু স্টপ ইট আর্লি অ্যাজ পসিবল। আমি মনে করি যে ইফ এনি ওয়ান ইন আওয়ার ফ্যামিলি হ্যাভ দিস টাইপ অফ হ্যাবিট, আনডাউটলি ইমিডিয়েটলি উই হ্যাভ টু স্টপ দেম। ওয়ান থিং, এভরি ওয়ান উইল সাপোর্ট ইউ। এই বিষয়টা নিয়ে যদি তুমি সংগ্রাম করো, কষ্ট করো, এটার প্রতিবাদ করো, মোস্ট অব দ্য পিপল ইন ইউর ফ্যামিলি অর সোসাইটি উইল হেল্প ইউ, উইল স্টে বিসাইড ইউ। যে এটা একটা ভালো দাবি, জীবন বাঁচানোর দাবি, একটা ধ্বংস থেকে তুলে আনার দাবি। সো এভরি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, এভরি মেম্বার্স ইন ইউর সোসাইটি উইল হেল্প ইউ, উইল স্টে বিসাইড ইউ। প্রত্যেকেই তোমার পাশে থাকবে, তোমাকে সহযোগিতা করবে। সো মাই রিকোয়েস্ট টু ইউ অল ডিয়ার লার্নার্স, ইউ উইল স্টার্ট ওয়ার্ক ফ্রম টুডে, আজকে থেকে এটা করবে। স্মোকার কেউ যদি থাকে, উই হ্যাভ টু শো দ্য ব্যাড ইফেক্ট ইন ফ্রন্ট অফ দ্যাম অ্যান্ড উই হ্যাভ টু ট্রাই টু স্টপ দ্যাম। এখন এখানে একটা কথা আছে যে আসলে এখানে নিকোটিনের কথা বলা আছে, লাংস ক্যান্সারের কথা বলা আছে, এগুলো তো তাদের সামনে বলবো, আর কি বলবো। নাও আই উইল শো ইউ এ ভিডিও, হিয়ার ইউ উইল সি সাম ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। একটা ভিডিও আমরা দেখি, আসলে ডাক্তাররা এই ভিডিওটার ভালো বর্ণনা করতে পারবেন, তারপরেও আমি বলছি যে আমরা দেখি এখানেও হয়তো এটার ব্যাড ইফেক্টের কিছু পাওয়া যেতে পারে। লার্নার্স, আমি তোমাদেরকে একটু ভিডিওটার দেখাই। সিগারেট নেওয়ার পর সাথে সাথে এটার স্মোকটা কিন্তু ফুসফুসের মধ্যে চলে গেল, এবং যখন দেখো পাম্প করা হচ্ছে, এটা যখন চলছে তখন এটা ঠিক উপরে এই অংশটার মধ্যে চলে গেছে। এবং বন্ধুরা, এই অংশটা যে হচ্ছে মানুষের মস্তিষ্ক বা ব্রেইন, এটা কিন্তু তোমাদের বুঝতে বাকি নাই। তাহলে দেখো, এই যে একটু আগে যে আমরা বলছিলাম, পাফ অ্যান অ্যামাউন্ট অফ স্মোক হোয়াইল উই টেক দি স্মোক, সরাসরি আমাদের ফুসফুসের মধ্যে চলে যাচ্ছে। এবং জানো যে যেখানে হার্ট, হৃদয়, হৃৎপিণ্ডের স্পন্দন হচ্ছে, এই স্পন্দনের কারণে এই পাফটা, ধোঁয়াটা কি হচ্ছে, চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, ইভেন তার কিছু অংশ কিন্তু মস্তিষ্কের মধ্যেই চলে গেল। তাহলে এই যে বলছিলাম যে নিকোটিন ইজ এ পয়জনাস সাবস্টেন্স অফ টোবাকো লিভস, ইট মে কজ অফ ক্যান্সার, তাহলে এই নিকোটিনটা এই ধোঁয়ার সঙ্গে, পাফের সঙ্গে যদি আমার মস্তিষ্কে চলে যায়, তাহলে মস্তিষ্কে চলে যাওয়ার পরে এটা অবশ্যই ভালো কোনো গুণ বয়ে আনবে না, আমার মস্তিষ্ককে স্বাভাবিক কাজে অবশ্যই বিঘ্নিত করবে, হতে পারে এটাও একটা বড় দুর্ঘটনার কারণ। বন্ধুরা দেখো, সেই একই কথা দেখেছ,
নিকোটিন এবং এই যে পাফ ফুসফুসে প্রবেশ করার পরে দেখেছ যে একটা কালো স্পটের সৃষ্টি করেছে এবং আস্তে আস্তে এটা অন্যান্য অর্গানের সাথেও মিশে যাচ্ছে। এই যে দেখো কালো স্পট হয়েছে, এই কথাটাই কিন্তু ওখানে বলা হচ্ছে যে দীর্ঘদিন স্মোক করার পরে এই নিকোটিনটা ফুসফুসের মধ্যে জমাট বেঁধে কালো দাগের সৃষ্টি করে এবং যা এক সময় ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আমি মনে করি যে আজকে এই লেসন থেকে অবশ্যই তোমরা এই যে ধূমপানের কুফল বা একজন বাবা একটা পরিবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সদস্য, একটা আর্নিং মেম্বারের কি ইম্পর্টেন্স সামান্য হলেও ধারণা লাভ করেছো। এবং আমাদের মধ্যে যদি এরকম কোনো বাবা থেকে থাকেন যে না বুঝার কারণে, না বুঝে এ ধরনের ধূমপানের সাথে যুক্ত, এ ধরনের খারাপ অভ্যাসের সাথে যুক্ত, আমাদের কোনো মা বোন যদি এ পান সুপারি তামাক জর্দা, আমরা চিঠি নিয়ে কথা বলছিলাম, এখন আমরা এই চিঠি সম্পর্কে যদি একটু জানি, দেখো প্রথম অংশে অ্যাড্রেস অফ রাইটার থাকে, হ্যাঁ ডেট থাকে, এরপরে হচ্ছে একটা সম্বোধন থাকে, কাকে লিখছি কিভাবে, যেটাকে বলা হয় এই যে দেখো সুপারস্ক্রিপশন, ঠিক আছে, অর সেলিউটেশন, বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য লেটারের মধ্যে থাকে ইন্ট্রোডাকশন, মেইন কন্টেন্ট, কনক্লুশন এন্ড এন্ড। তো এখানে দ্য পার্টস অফ দ্য লেটার্স আর শন, যে আমি এই যে লার্নিং আউটকামে পড়ে আসছিলাম যে আই হ্যাভ টু রাইট এ লেটার, ইউ হ্যাভ টু রাইট এ লেটার, তো এটা লিখতে গেলে তার আগে আমাকে কিন্তু একটা লেটার সম্পর্কে ধারণা থাকা দরকার। সেই ধারণাটার জন্য বিভিন্ন অংশগুলো দেখানো হয়েছে এবং দেখতে পাচ্ছ যে লাস্টে দেওয়া আছে ইওর লাভিংলি, পরে দেওয়া আছে নেম, যার যার নাম লিখবে। দ্যাট মিনস দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ লেটার। ওকে, হোয়েন ইউ উইল রাইট এ লেটার ইউ হ্যাভ টু ফলো সাম স্ট্রাকচার, ইউ নো দেয়ার আর সিক্স পার্টস ইন লেটার, ইউ হ্যাভ টু ফলো দেম হোয়াইল ইউ রাইট এ লেটার। তো এই বিষয়টাই এখানে দেখানো হয়েছে। নাও সি অ্যানাদার স্লাইড, দিস ইজ অলসো অ্যাবাউট, এই যে দেখো হেডিং এর কথা এখানে আছে, দেন দিস ইজ অ্যানাদার পার্ট, চিঠিটার মধ্যে দেওয়াও আছে যে অংশটাকে বলা হয় সিলিউটেশন, এটাকে বলা হয় হেডিং, হেডিং এর মধ্যে কি থাকবে, নেম অফ দ্য রাইটার অ্যান্ড ডেট অ্যান্ড শর্ট অ্যাড্রেস, অ্যান্ড দেন দ্য মেইন থিং দ্য বডি অফ দ্য লেটার, ইটস হেয়ার ইউ হ্যাভ টু রাইট হোয়াট why you are writing or what you have to write, and then arekta ansha subscription, tar pore ki ache dekho the signature, etar pore je likhbe tar je sakkhor, and last one is address, who will find this, who will receive the letter and who are the writer. So these are six parts of a letter. If you want to write a letter, you have to follow this part, and I think this is very simple things, and you are known to these parts. Eta onek age thekei janar kotha, my dear learners. Before finishing the lesson, I will give you a homework, and what is our homework today? Let's see your homework. This write a reply of given letter. Students, think, তোমাকে যদি এই চিঠিটা লেখা হয়, তোমার একজন বন্ধু মনে করো তোমাকে এই চিঠিটা লিখলো, then what will be your answer, what will be your reply, বুঝতে পেরেছ? এই চিঠিটা যদি বন্ধু হিসাবে তোমাকে কেউ লেখে, তাহলে তোমার ওই বন্ধুকে তুমি কি লিখে এটার জবাব দিবে? Mention one thing, that what you have learned today, you have to memorize it, you have to keep it in your memory. And if you find any knowledge which is able to apply in your family, in your real life, of course you have to do that. যদি এমন কিছু পেয়ে থাকো আজকে বা একটা লেসনের মধ্যে যে এটা তোমার পরিবারে কাজে লাগানো সম্ভব, তোমার সমাজে কাজে লাগানো সম্ভব, এই জ্ঞান দক্ষতাটা, অফকোর্স ইউ হ্যাভ টু ডু দ্যাট, অবশ্যই তুমি সেটা করবে, তোমাকে করতে হবে, মনে রাখবে। এভাবে আমরা ডে বাই ডে আমরা সুন্দর মানুষ হিসাবে নিজেকে তৈরি করব, আমাদের পরিবারটাকে একটা আদর্শ পরিবার হিসাবে তৈরি করব, যুক্তির মাধ্যমে, তথ্যের ভিত্তিতে। লার্নার্স, শেষ করছি,
আবার এরকম একটা সুন্দর লেসন নিয়ে আবার আসবো তোমাদের সাথে। তখন পর্যন্ত ভালো থাকবে, আর অবশ্যই অনলাইন স্কুলগুলোর সাথে যুক্ত থাকবে, চেষ্টা করবে রেগুলার এগুলোর মধ্যে থেকে কিছু না কিছু শিখবার, এবং এভাবে তোমাদের ক্ষতিটাকে পুষিয়ে নিতে হবে। বন্ধুরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।